আমরা কোথায় যাচ্ছি রুবেল এখন? কেন যাচ্ছি? সুপারি খেতে। তুমি কি চা পান খাও? সুপারি খেতে। সুপারি খাও? আমি চা খাই না, কিন্তু দুধ খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন কক্সবাজার যাব প্রথমে, তারপরে সেখান থেকে সকালে বাইকে, হাকিমের বাইক দিয়ে, হাকিমের বাইকে আমরা শাপলাপুর যাব। শাপলাপুর যাব, ওখানে সুপারির ছবি তুলব, সেখানে সুপারির ছবি তুলব, তারপরে সকালবেলা আবার ওই ইয়ে খাবো, মাছ ভাত খাবো, আজকাল মাছ ভাত খাবো, খেলা হবে, খেলা হবে। ওকে, দেখা হচ্ছে। আমরা এখন রাত কটা বাজে? দুইটা, রাত্র দুটো বাজে। আমরা এখন চট্টগ্রাম সিনেমা প্লেস থেকে মার্চা গাড়িতে উঠেছি। এটা মনে সম্ভবত লাস্ট ট্রিপ, হ্যাঁ লাস্ট ট্রিপ। প্রচুর যাত্রী, যেহেতু আজকে বৃহস্পতিবার, পুরো গাড়ি খালি, পুরো গাড়ি খালি না, আস্তে আস্তে উঠতেছে। তুমি মিথ্যে কথা বলছো, গাড়িতে প্রচুর যাত্রী এবং সবাই চকরিয়া কক্সবাজার, কক্সবাজারের হোটেল ব্যবসায়ী ওনাকে ঘুষ দিছে তো? হ্যাঁ, আমাকে ঘুষ দিছে, এজন্য বলতেছে কক্সবাজার ইউজ করুন যাত্রী। আসলে কক্সবাজারে যায় পরিমাণ যাত্রী যায়, আর আজকে বৃহস্পতিবার অনেক ব্যবসায়ী আছে যারা চকরিয়া যাবে। আচ্ছা, শুক্রবার হয়ে গেছে, ঠিক আছে। উনি আবার ইন্টারন্যাশনালটা ফলো করে, তো আমি ডলার ছাড়া কথা বলি, ডলার ছাড়া কথা বলে না, তো ঠিক আছে। আমরা ভালোভাবে যাতে কক্সবাজার গিয়ে পৌঁছতে পারি সকালে, তারপরে আপনাদেরকে নতুন চমক দেখাবো। আমাদের সাথে থাকবে, বাই। এখন রাত বাজে চারটা, রুবেলের প্রচণ্ড খিদে পেয়েছে, দেখেন কফি দিয়ে ও চিপস ভিজিয়ে খাচ্ছে। চারটা দিকে লাইট, ও শিট, ম্যান, ও কফি দিয়ে, এই যে মিস্টার টুইস না। আচ্ছা, একটা একটা খেতে পারিস, চা দিয়ে কলা ভিজিয়ে খাবে। হ্যাঁ, ও চা দিয়ে কলা ভিজিয়ে খেয়েছে রুবেল। রুবেল অনেক এক্সপ্লেন করে, ওর একটা বিখ্যাত ডায়লগ আছে, আমরা কম কম খাই, ঘুরে ঘুরে খাই, ও সরি, আমরা কম কম খাই কিন্তু বারবার খাই। তো এখানেও ও এটা দেখাচ্ছে, ও কম কম খাচ্ছে না, এবার বেশি বেশি খাচ্ছে, ঘুরে ঘুরে খাচ্ছে না, এক জায়গায় দাঁড়ায় খাচ্ছে। তো ঠিক আছে, বাকি পথ কক্সবাজার গিয়ে কথা হবে। হাই, আমরা ভোর পাঁচটার সময় কক্সবাজার ল্যান্ড করেছি। এখন আমরা সকালবেলার স্নিগ্ধতাকে উপভোগ করার জন্য আমরা বিচে যাচ্ছি। আজকে আকাশ আমাদেরকে খেলে দিয়েছে, আজকে জানি না আমরা ছবি যে উদ্দেশ্যে এসেছি সে উদ্দেশ্য সাকসেস করতে পারি কিনা, কারণ আকাশের অবস্থা দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে। বেসিক্যালি আমরা তো ছবি তোলার উদ্দেশ্যে এসেছি, সেই ছবি তুলতে যেতে পারবো কি না বুঝতে পারতেছি না আকাশের কারণে, তো দেখা যাক কি হয়। বলো কি স্যার, কি বলতাম? ও রুবেল স্যার, শীত কি এসে গেছে? হালকা 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 না? হ্যাঁ, আমরা এখন এই যে আপনারা সবাই এখন কি করেছি, আমরা সকাল সকাল ঘুমাচ্ছেন, আর আমরা ছবি তোলার জন্য ছুটে আসছি কক্সবাজার। কিন্তু কক্সবাজারে এসে এখন যেটা ফিল করতেছি, কক্সবাজারে মানুষের বাম্পার ফলন হয়েছে, কক্সবাজারে মানুষের বাম্পার ফলন হয়েছে সেটা রুবেল আবিষ্কার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সকাল বাজে কয়টা? ছয়টা। দেখুন চারদিকে মানুষের প্রচুর, আর বিচে প্রচুর মানুষ, এখনই তারা সকালবেলা চলে এসেছে বিচে, আর আমরা দেখতে পাচ্ছি সেই বিচের পাড়ের যে চেয়ারগুলো, চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে, মানুষজনের প্রচুর আনাগোনা এখানে। যদি একটু আপনাদের দেখেন, প্রচুর মানুষ
আসলে এই শীতের আগে শীত শীত মৌসুমে সকালবেলা বিচের পাড়ের যে অপরূপ সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, দর্শক আপনারাও যদি আসেন মুগ্ধ হয়ে যাবেন কক্সবাজারের এই অপরূপ সৌন্দর্যে। সকালবেলার ভিউটা দেখুন, মানে শীতের আগমনে ভিউ প্রচুর, মানে অনেক সুন্দর, যে যার মতো এখানে কেউ জগিং করছে, কেউ সেলফি তুলছে, তো ভালোই লাগছে। সবাই দেখতে পাচ্ছি যে মানুষ সকালবেলা এই স্নিগ্ধতা উপভোগ করার জন্য ছুটে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিচের সকালবেলার আগমনের ভিউটা। হ্যাঁ রুবেল, তুমি কিছু বলছো? আমরা দেখতে পাচ্ছি এই যে বিচ ফটোগ্রাফার রুবেল এখন তার প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা ভাইয়া, এখানে ছবি তুলতে কত করে লাগে? পার কপি 160 টাকা। আচ্ছা, মানে পার কপি। আপনি কি দিয়ে ছবি তোলেন ভাইয়া? মোবাইল দিয়ে। আপনি? আচ্ছা, নোকিয়া 1110 দিয়ে। আসলে রুবেল একজন চট্টগ্রামের প্রখ্যাত ফটোগ্রাফার, হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। সে আজকে কক্সবাজার এসেছে সিক্রেট মিশনে ছবি তোলার জন্য। তো রুবেল সকালে যেটা দেখে মন খারাপ করেছিল, কিন্তু এখন আস্তে আস্তে সূর্য উকি দিচ্ছে, তো আমরা মনে হয় সেই ভালো ছবি পাবো। ইয়া, ভালো ছবি পাবো। আসলে আমরা ছবির জন্য ঘুরে বেড়াই, আমি আর রুবেল। আমাদের দুজনেরই ছবি তোলার প্রচণ্ড নেশা, আমার থেকে রুবেলের, তো সেজন্যে আমরা হুটহাট চলে আসি, যে কোনো জায়গায় চলে যাই। তো আজকেও আমরা চলে এসেছি, রাত 2টার সময় গাড়িতে উঠেছি, সকাল ভোর 5টায় আমরা কক্সবাজার নেমেছি। আমরা এখন একজনের জন্য অপেক্ষা করতেছি, সে এখনও মানে কক্সবাজার থাকে, তো হ্যাঁ দেখা যাচ্ছে সে কক্সবাজার থাকে, তো তাই সকালে ঘুমের থেকে এখন উঠতে পারেনি। আমরা উঠে চলে এসেছি, সে এসে আমাদের সাথে জয়েন করবে, তখনই আমরা আমাদের আসল ছবি তোলার মুভমেন্টে চলে যাব। আমি একটু সমুদ্রের ঢেউয়ের কাছে যাই, আপনাদের যদি একটু ঢেউটা দেখাই। ছেলেটা বসে আছে, এটা আমি বসে আছি।